ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেল মিমিস কিচেন এন্ড কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ আমি একটি চিকেনের অর্ধেক ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিকেনটাকে সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিচ্ছি আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ এখন চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করব চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে হাড় সহ চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে হাড় ছাড়া চিকেনও ব্যবহার করতে পারেন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা ঠান্ডা হয়ে আসলে আমি চিকেনটাকে রিসুরি করে নিব এখানে আমার হাফ কাপ পরিমাণ চিকেন শ্রেডেড হয়েছে গাজর কুচি নিয়েছি 1/4 কাপ মায়োনিজ নিয়েছি 1/4 কাপ এই মায়োনিজটা আমার হোমমেড এই মায়োনিজটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভালো লাগলে রেসিপিটা ফলো করতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ সল্ট দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার তৈরি হয়ে গিয়েছে ভিতরে পুরটা আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে হোমমেড ব্রেড দিয়েও তৈরি করতে পারেন স্যান্ডউইচ মূলত পাউরুটির চারপাশের অংশ কেটে ফেলা হয় বাট আমার কাছে চারপাশের অংশ সহ স্যান্ডউইচটা খেতে ভালো লাগে তাই আমি ফেলে দিইনি এটা অপশনাল আপনারা আপনাদের ইচ্ছা হলে ফেলে দিতে পারেন অথবা আমার মতো রেখেও দিতে পারেন এখন আমি স্যান্ডউইচের ভিতরের চিকেনের ফিলিংটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে চিজও অ্যাড করতে পারেন বাট আমি এখানে করিনি আমি আজকে স্যান্ডউইচটা টোস্ট করব তাই আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নিব এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 3 মিনিট করে দুপাশ 6 মিনিট বেক করে নিব আমার একপাশ 3 মিনিট বেক হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি ওপাশও আমি 3 মিনিট বেক করে নিব আমি স্যান্ডউইচগুলো বেক করার পর কেটে নিয়েছি মাঝখান থেকে ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজাদার একটি রেসিপি আমি রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ফলো করে বানালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ